হ্যালো ফ্রেন্ডস আপনাকে আবু বাংলা টেক চ্যানেলে স্বাগত তো কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত নতুন কিংবা পুরনো সকল কৃষকদের জন্য কিন্তু একটা আবারও খুব বিরাট বড় সুখবোট চলে আসে কেননা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকদের স্ট্যাটাসে কিন্তু আবারও কি সম্পূর্ণ নতুন আপডেট চলে আসে এডিএ আপলোডেড ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে কিন্তু লেখা রয়েছে তো এডিএ কথার মানে কি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকার জন্য যে আরও একটা ধাপ সেটা কিন্তু এগিয়ে গেছে এরপরে আপনাদের স্ট্যাটাস কি আপডেট আসবে তারপরে কত তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে রাজ্যের মুখ্যমন্ত্রী এ নিয়ে কি আপডেট দিয়েছেন বিস্তৃত দত্ত আজকের এই ভিডিওতে জানিয়ে দেব তাই আশা করছি এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিও দিয়ে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে তো দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকদের স্ট্যাটাসে যে সম্পূর্ণ নতুন একটি আপডেট চলে আসছে অর্থাৎ টাকা দেওয়ার জন্য যে দ্বিতীয় আপডেট সেটা যে এসেছে তো আপনি কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত একজন কৃষক হয়ে থাকলে আপনারও স্টার্ট স্টাটাসের এমন পরিবর্তন আসছে কিনা সেটা অনলাইনে চেক করার জন্য যা সরত আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে এখানে এসে শুধুমাত্র কৃষক বন্ধু এই লেখাটি লিখে সার দিয়ে দেবেন এই লেখাটি লিখে সার দেওয়া মাত্রই প্রথম যে ওয়েবসাইটে দেখতে পাবেন কৃষক বন্ধু ডট নেট এখানে লেখা থাকবে বন্ধুরা এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করা মাত্র আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে সোজা এরকম ইন্টারভেস এসে আপনাকে একটু নিচের দিকে স্কোল ডাউন করতে হবে নিচের দিকে স্কোল ডাউন করলে আপনারা জানেন পুরনো কৃষকেরা এখানে একটা নথিভুক্ত কৃষকের তথ্য নামে অপশান থাকে এখানে জাস্ট ক্লিক করে দিন এখানে ক্লিক করা মাত্রই আপনার সামনে এরকম ইন্টারভেস খুলে যাবে বন্ধুরা এবার ফার্স্ট যে একটা অপশান রয়েছে সিলেক্ট অপশান দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা রয়েছে এখানে ক্লিক করে এখান থেকে আপনি ভোট কার্ড নাম্বারটা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে আপনার আইডি কার্ড নাম্বার মানে আপনার ভোট কার্ড নাম্বারটা বসে দেবেন তারপরে নিচে নট নটের রোবট এরকম করে একটা ক্যাপসা কোড রয়েছে বন্ধুরা এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দিলে এরকম টিকমার্ক হয়ে যাওয়ার পরে নিচে সার্চ অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলে আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস ওপেন হয়ে যাবে তো স্টার্টাস ওপেন করা মাত্রই কিন্তু আপনাদের এখানে ওয়াল তত দেখিয়ে দেবে বন্ধুরা পুরোনো কৃষকগণের কিন্তু আগের থেকে এখানে এ কে আইডি এবং আইডি দেওয়া রয়েছে কেবিআইডি মানে কিন্তু হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের আইডি তো আপনারা আবার অনেকেই নতুন কৃষকগণরা কিন্তু একটা কমেন্ট করতেছেন বন্ধুরা গত কয়েকটা ভিডিওতে যে অনেকের কিন্তু স্ট্যাটাস অ্যাপ্রুভ থাকলেও কেবিআইডির ঘরটা ফাঁকা রয়েছে দেখুন নতুন আবেদনকারীদের কিন্তু কেবিআইডি কিছুদিন পরে পরে বন্ধুরা কেবিআইডি মানে কৃষক বন্ধু আইডি তো আপনারা ওয়েট করে যান আপনাদের কিন্তু সর্বোত্তম যেইমাত্র আপনাদের স্ট্যাটাসগুলো অ্যাপ্রুভ পেয়ে যায় সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এডেড আইডি লেখা থাকে তারপরে কেবিআইডির ঘরটা ফাঁকা থাকে তো এটা কিছুদিন পরেই যখন আপনার কৃষি দপ্তর অফিস থেকে এটাকে ভেরিফাই করে ডিডি এর কাছে পাঠিয়ে হবে ডিডি যখন ভেরিফাই করে দেবে সঙ্গে সঙ্গে এখানে কিন্তু কেবিএডি মানে কৃষক বন্ধুর আইডিটা পড়ে যাবে তো পুরনো এবং নতুন কৃষকদের আরেকটা যেটা আপডেট এসেছে ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরটাতে এই যে বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে একজন কৃষকের ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরটা দেখাচ্ছি এনার কিন্তু গতকাল থেকেই এখানে এডিআ আপলোডেড এই লেখাটা চলে আসছে অনেক কৃষকদের যাদের এখানে ঘরটা ফাঁকা ছিল গতকালকে আপডেট না আসলেও আজকেও কিন্তু অনেক কৃষকের ইতিমধ্যে আপডেট চলে আসছে এডি আপলোডেড তো এডিএ কথার মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার অর্থাৎ আপনার যে সহ কৃষিকর্তার অফিস রয়েছে আইমিন কৃষি অফিস যে রয়েছে সেই কৃষি অফিসের যিনি হেড কর্তা বা যিনি হেড ডিপার্টমেন্টে কাজ করেন ওনাকেই কিন্তু এডি অফিসের বলা হয় তো ইনি যখন আপনার তথ্যগুলো পুনরায় ভেরিফাই করার জন্য যে আপনি টাকা পাওয়ার যোগ্য কিনা এই সমস্ত তথ্যগুলো ভেরিফাই করার পরে যখন ডিডিএর কাছে মানে জেলার যিনি হেড কৃষি অফিসের যিনি হেড কথা রয়েছেন ওনাকেই কিন্তু ডিডিএ বলা হয় মানে ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার বলা হয় তো ওনার কাছে তথ্যগুলো পাঠানোর পরেই কিন্তু এখানে এডিয়া আপলোডেড লেখা আসে তারপরে ডিডিএ যেই মতো সেই তত্ত্বগুলো দেখার পরে ভেরিফাই করে দিবে তারপরে কিন্তু এখানে ডিডিএ অ্যাপ্রুভ এই লেখাটা চলে আসবে তারপরেই কিন্তু বন্ধুরা কৃষকদের এখানে অ্যাকাউন্ট ভ্যালিড অর্থাৎ টাকা দেওয়ার ফাইনাল স্টেপটা চলে আসবে এবার কথা হচ্ছে বন্ধুরা গত কিস্তিতে কিন্তু আমরা বহু কৃষকের দেখেছিলাম পুরনো কৃষকদের বিশেষ করে এখানে ট্রানজেকশন ডাটাসের ঘরটাতে এডিএ আপলোডেড এই লেখাটা থাকার পরেই কিন্তু ডাইরেক্টলি এখানে অ্যাকাউন্ট ভ্যালিড এই লেখাটাও আসতে পারে এই কিস্তিতেও কিন্তু এমনটা আপডেট আসতে পারে তো যাই হোক বন্ধুরা এরপরে যেটাই আপডেট আসুক না কেন বিশেষ করে নতুন কৃষকদের তো এখানে ডিডিএফ প্রুফ আসবে আর পূর্ণ কৃষকদের যদি এখানে অ্যাকাউন্ট ভ্যালিড আসে তারও আমি আপডেট আপনাদের দিয়ে দিব কিংবা ডিডি অ্যাপ্রুভ যদি এখানে লেখা আসে তারও আমি আপডেট আপনাদের দিয়ে দিব এবং টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বরের মাসেই ঢুকতে চলেছে এমনটাই কিন্তু মিডিয়া রিপোর্ট অনুযায়ী সূত্র খবর চলে আসে তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন আপনার ট্রানজেকশনটাতে ঘরে বর্তমানে কী লেখা রয়েছে এডি আপলোডেড নাকি ডিডি অ্যাপ্রুভ নাকি অলরেডি আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো ভিডিও উপকার আসলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে ততদেরকে ছড়িয়ে তদিনে ভালো থাকবেন থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্র পরে ভিডিওতে ধন্যবাদ